প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকে পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে থাকবেন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক, এবং এছাড়াও যুক্ত হবেন যুক্তরাষ্ট্র থেকে এবং সিঙ্গাপুর থেকে আমাদের চিকিৎসকরা যুক্ত হবেন, সাথে যুক্ত হবেন আরও অনেকেই। স্যার, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। স্যার, প্রথমেই জিজ্ঞেস করব স্যার, যে আমরা জেনেছি যে করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য নতুন একটি থেরাপি ব্যবহার করা হচ্ছে, এই সম্পর্কে স্যার যদি আমাদের কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে করোনা রোগীদের জন্য বিভিন্ন ধরনের চিকিৎসার মডালিটিস তো ওয়ার্ল্ডে চেষ্টা করে যাচ্ছে, কারণ আপনি জানেন যে স্পেসিফিক কোনো অ্যান্টিভাইরাল ড্রাগ, এটা একটা ভাইরাস, অ্যান্টিভাইরাল এখনও কিন্তু আনএনিমাসলি অ্যাপ্রুভ হয় নাই। তারপরেও বিভিন্ন দিক থেকে সবাই চেষ্টা করে যাচ্ছেন, ইউএসএ চেষ্টা করছে, চায়না তার রোগীদের ক্ষেত্রে ট্রায়াল দিয়েছে এবং জাপান করেছে, বিভিন্ন দেশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ইতালি, স্পেন। রিসেন্টলি আপনার কনভালেসেন্ট প্লাজমা থেরাপি একটা জিনিস, যেটা হচ্ছে একটা রোগী যখন করোনা ভাইরাসের রোগী, সে সুস্থ হয়ে যায়, সুস্থ হয়ে যাওয়ার পরে তার 2 সপ্তাহ পর্যন্ত যে কনভালেসেন্ট পিরিয়ড, একটা রোগী সুস্থ হওয়ার পরেও সে পূর্ণ স্বাভাবিক হতে আরও 2 সপ্তাহ লাগে, ওই সময়ে তার রক্তে যে অ্যান্টিবডি থাকে করোনার বিরুদ্ধে, এটা তার বডিতে, আপনি জানেন যে কোনো জীবাণু যখন শরীরে ঢুকে আমাদের ইমিউন সিস্টেমটা কিন্তু চেষ্টা করে তাকে প্রতিরোধ করার, এই চেষ্টা করতে গিয়ে সেখানে অ্যান্টিবডি তৈরি হয় যেটাকে IgG বলা হয়। তো এই অ্যান্টিবডিটা ওই রোগীর ব্লাড থেকে আমরা যদি নিতে পারি বা নেওয়া হচ্ছে, নিয়ে আমরা যখন আরেকজন রোগীকে তার রোগ যখন আরম্ভ হয় তখন অন্য অন্য চিকিৎসার সাথে এটাও যদি দিয়ে থাকি, সেক্ষেত্রে ওয়ার্ল্ডে বিভিন্ন স্টাডিতে বা বিভিন্ন ইনস্টিটিউটে দেখা যাচ্ছে ওই রোগী দ্রুত ভালো হচ্ছে। সো এটা একটা নিউ মডালিটিস অফ ট্রিটমেন্ট বলা যায়, এবং এটা আমাদের দেশে এটার জন্য একটা কমিটি হয়েছে আপনি জানেন অলরেডি, এবং আমরা এই পর্যায়ে যাওয়ার জন্য বিভিন্ন প্রিপারেশন নিচ্ছি। আশা করি এই ট্রিটমেন্ট কিন্তু আমাদের রোগীদের ক্ষেত্রে সফলতার বয়ে আনবে আমার বিশ্বাস। স্যার, আরেকটা বিষয়ে বলবো যে আমরা লক্ষ্য করছি যে প্রতিদিন সারা দেশে জ্বর সর্দি কাশি নিয়ে অনেক রোগীর মৃত্যুর খবর আমরা পাচ্ছি। বলবো যে আবার মানে মৃত্যুর পর রক্তের নমুনা টেস্ট করে দেখা গেছে যে অনেকের দেহেই কিন্তু করোনার কোনো উপসর্গ মানে ভাইরাসটি পাওয়া যায়নি, তো এমনিই সাধারণভাবে জ্বর সর্দি কাশিতে মৃত্যু হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রেও দেখা যায় যে কোনো রকম পরীক্ষা ছাড়াই তাদের দাফন করা হচ্ছে। বলবো স্যার, এই যে ট্রেন্ডটা জ্বর সর্দি কাশি নিয়ে যে মৃত্যুবরণ করা, এটা কি আগেও কি বছরগুলোতেও কি এরকম ছিল? আসলে এখন যেরকম বেশি শোনা যাচ্ছে, আগে কিন্তু এরকম শোনা যায় নাই, কিন্তু ছিল একটা পার্সেন্টেজ। কিন্তু ধরেন যে আমাদের কমন ফ্লু হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, এগুলোরও একটা কমপ্লিকেশনের পরে কিছু কিছু মৃত্যু হতো, কিন্তু সেগুলো হয়তো এত ব্যাপকভাবে গণমাধ্যমে বা ইত্যাদিতে নোটিশ হতো না। এছাড়াও আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আসলে কি সর্দি হাঁচি কাশি তো অনেকেরই নর্মালিও থাকে, কিন্তু সে হয়তো অন্য কারণে মারা গেল, কিন্তু এখন যেহেতু মারা গেছে এই মুহূর্তে, এটা কিন্তু অনেকের ইনফরমেশানটা এইভাবে আসে যে সর্দি হাঁচি কাশির জন্য মারা গেছে, হয়তো দেখা গেলো সে স্ট্রোক করে মারা গেলো অথবা হার্ট অ্যাটাকে মারা গেলো, বিভিন্ন কারণে তো সাডেন ডেথ হতে পারে। তো বিষয়টা এভাবেও কিন্তু বেশি বেশি আলোচিত হচ্ছে, বেশি বেশি আপনার মিডিয়াতে চলে আসে। এছাড়াও এদেরকে টেস্ট করে অনেক সময় নেগেটিভ পাওয়া যাচ্ছে, এটাও সত্য, যেহেতু এটা অ্যাকচুয়ালি কোভিড হয়তো ছিল না, যে কারণে এটা নেগেটিভ পাওয়াটাই স্বাভাবিক। তাছাড়াও বিভিন্ন কারণে অনেক সময় রিয়েল কোভিড হওয়ার পরেও নেগেটিভ হতে পারে, আমরা এই জন্য অনেক ক্ষেত্রে প্রথমবার নেগেটিভ হলে আমরা দ্বিতীয়বার টেস্ট করে দেখি, 24 ঘন্টা পরে আরেকবার হয়তো টেস্টটা করে আমরা দেখি যে আসলে, কারণ আমরা যেই নেজাল সোয়াব দিয়ে করা হয় এটার সেন্সিটিভিটি হলো আমরা 63-70%, অর্থাৎ 30% কিন্তু আনডিটেক্টেড থেকে যেতে পারে, সেই জন্য সেকেন্ড টাইম আবার করার জন্য বলা হয়। সো বিভিন্ন কারণে এই সংখ্যাটা আমাদের এখন দৃষ্টিগোচর হতে পারে আমি মনে করি আর কি। সংখ্যার কারণটা ব্যাপারটা স্যার যদি বলি, যে আমরা আপনি বলছেন যে আগেও এরকম একটা মৃত্যুর ট্রেন্ড ছিল, কিন্তু এখন মিডিয়ার কারণে হয়তো বা অনেক বেশি জ্বর সর্দি কাশি, যেহেতু পাশাপাশি এখন যে করোনার যে একটা ব্যাপক যে ভীতি সর্বত্রই বিরাজ করছে, আতঙ্ক, সেই কারণে এই জিনিসগুলো বেশি বেশি দৃষ্টিগোচর হচ্ছে বলে এখন আমার কাছে মনে হচ্ছে। বিকজ এই ধরনের একটা মৃত্যু একটা স্বল্প সংখ্যক হলেও কিন্তু আগে ছিল, যে কমন ফ্লু বা এগুলোতে হতো, কিন্তু সেগুলো আসলে নোটিশে আসতো না। স্যার, এখন আমরা লক্ষ্য করছি যে জার্মানি, এরই মধ্যে একটা ভ্যাকসিনের খবর আমরা পেয়েছি, পাশাপাশি ইউকে তো একটা
ভ্যাকসিনের খবর আমরা পাচ্ছি। তো বলবো যে এই ভ্যাকসিন বের হওয়া এবং মানব শরীরে অলরেডি প্রয়োগের খবরটিও আমরা পাচ্ছি, এই বিষয়গুলো নিয়ে স্যার কিছু বলার আছে কিনা? আসলে ভ্যাকসিনটাই হবে ফাইনালি এটার স্থায়ী সমাধান। কিন্তু একটা ইনফেকশাস ডিজিজকে আমরা যখন ইরেডিকেট করি, তখন চিকিৎসা করার পাশাপাশি যদি আমরা তার বিরুদ্ধে ইমিউনিটি ডেভেলপ করাইতে পারি রোগীদের ক্ষেত্রে, এখন এই ইমিউনিটি কিন্তু দুইভাবে হতে পারে। একটা হলো ইনফেকশনটা যদি ওই সোসাইটিতে কন্টিনিউয়াস হতে থাকে, তাহলে কিন্তু একটা পর্যায়ে হার্ড ইমিউনিটি বলে সেটা কিন্তু ডেভেলপ করে। অথবা আমরা যদি ভ্যাকসিন ইউজ করতে পারি, একটা প্রপার ভ্যাকসিন পাওয়া যায়, আমরা একটা অধিকাংশ মানে পপুলেশনকে ভ্যাকসিনের কাভারেজে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু হার্ড ইমিউনিটিটা আমরা সেইভাবে পাইতে পারি। কিন্তু এখন এই যে কোভিড-19 এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ রোগ, এবং এটার কারণে এই রোগ দিয়ে হার্ড ইমিউনিটি ডেভেলপ হচ্ছে যদি ভ্যাকসিন পাই। ভ্যাকসিন দিয়ে যদি আমরা 70-80% কাভার দিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এটা আমাদের জন্য অনেক মঙ্গল হবে। সেই জন্য ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি ইট ইজ দ্য মানে বেস্ট হোপ ফর আস, এটা আমাদের জন্য সবচেয়ে এক্সপেক্টেড জিনিস যে কতদিনে ভ্যাকসিনটা চলে আসবে। স্যার একটি বিষয় যে জার্মানিতে রেমডিসিভির, তারপরে ইউএসএ এবং আমাদের দেশে হাইড্রক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, এই যে বিভিন্ন ধরনের ওষুধ রোগীদের শরীরে ব্যবহার হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে স্যার কিছু বলার আছে কিনা? অবশ্যই এগুলো তো অ্যাকচুয়ালি আমরা প্রথমেই আমরা যে জিনিসটা বলি যে আসলে কোভিড অথবা সার্স-কভ-2 যে রোগটা আমরা এখন ফেস করে যাচ্ছি, এটা ওয়ার্ল্ডের জন্য ইট ইজ ফার্স্ট টাইম। এখন যদিও করোনা ভাইরাসের অনেকগুলো স্ট্রেন আছে, কিন্তু এটা আমরা নোভেল বলি এই জন্য দিস ইজ ফার্স্ট টাইম। এবং ওয়ার্ল্ড কিন্তু এটার ব্যাপারে কোনো ওরিয়েন্টেশন ছিল না, আমাদের জন্য প্রথমে একদম নতুন, এবং মানুষের দেহে এটার কোনো পরিচিতি ছিল না, যেই কারণে এখন এটার বিরুদ্ধে আমাদের ইমিউনিটি বডিতে নেই এই মুহূর্তে। তো এই জন্য আসলে এটার যে অ্যান্টিভাইরাল ড্রাগ, সেই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আনএনিমাসলি কিন্তু অ্যাপ্রুভ হয়নি। চেষ্টা চলছে বিভিন্ন দেশে, কোথাও রেমডেসিভির ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, কোথাও পেভিপিরাভির ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, কোথাও হাইড্রোক্সিক্লোরোকুইন চায়নাতে প্লাস অ্যাজিথ্রোমাইসিন দিয়ে, এগুলো কিন্তু ম্যালেরিয়ার ওষুধ এবং ওটা অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন, এগুলো দিয়ে রেজাল্ট ভালো পাওয়া যাচ্ছে। তো এগুলো অ্যাকচুয়ালি বিভিন্ন দিক থেকে অ্যাপ্লাই করে বিভিন্ন স্টাডির ফলাফল ফাইনালি কিন্তু আমরা একটা দিয়ে হয়তো চলে যাবো। আমরা আশা করি এগুলো কিন্তু আমাদের জন্য পজিটিভ দিক এই রোগের ক্ষেত্রে, ধীরে ধীরে আমরা আগাচ্ছি এবং একটা পর্যায়ে হয়তো আমরা সবাই সর্বসম্মতিক্রমে দুই একটা ড্রাগ বা দুই চারটা ড্রাগ আমাদের এই রোগের জন্য চলে আসবে। স্যার এই যে জাপানের তয়ামা ফার্মাসিউটিক্যালসের অ্যাভিগানের কথা আমরা শুনছি, রেমডেসিভির, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, এই যে স্যার এক একটি ওষুধ বলা হচ্ছে যে আপনি বললেন যে বিভিন্ন দেশে প্রয়োগ হচ্ছে এবং এটা মানব শরীরের জন্য করোনা আক্রান্ত ব্যক্তিদের জন্য এটা একটা ভালো কাজে লাগছে, বলবো স্যার যে এগুলো নিয়ে কি WHO কাজ করছে কিনা? আসলে কোন ওষুধটি আসলে একটি মানব দেহের জন্য পারফেক্ট, কত বছর বয়সীদের জন্য বা মানে সার্বিক অবস্থাগুলো নিয়ে কি পর্যবেক্ষণ হচ্ছে? হ্যাঁ অবশ্যই, এগুলো তো WHO প্রতিনিয়তই আপনারা দেখবেন যে WHO-র অনলাইনে গেলে যে ইনফরমেশানগুলো ওনারা কালেক্ট করছেন, এগুলো সাবমিট করা হচ্ছে, এগুলো নিয়ে বিভিন্ন দিক থেকে পর্যালোচনা হচ্ছে, ফাইনাল একটা অ্যাপ্রুভালের পর্যায়ে যাওয়ার জন্য বিভিন্ন তথ্যগুলোকে সন্নিবেশিত করা হচ্ছে। এছাড়াও আমরা সাধারণত FDA অ্যাপ্রুভালটাকে খুব গুরুত্ব দিয়ে থাকি, যে আমেরিকাতে যে যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, তো তারাও কিন্তু এটার সাথে সম্পৃক্ত এবং তারাও তথ্য দিচ্ছে, তারা নিজেরও তথ্য নিচ্ছে এবং একটা দ্রুততার সাথে যাতে আমরা একটা পর্যায়ে চলে আসতে পারি সেই কাজগুলো চলছে কিন্তু প্রতিনিয়তই। স্যার আমাদের দেশে কোন মেডিসিনটা বেশি ইউজ হচ্ছে করোনা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে? আসলে আমাদের দেশে আমাদের যে ন্যাশনাল গাইডলাইন, তাতে কিন্তু আমরা দুইটা ড্রাগের কথা কিন্তু অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন। এই দুটো ড্রাগ কিন্তু আমরা এখন আমাদের অনেকেই ইউজ করে যাচ্ছে, আমরা ইউজ করছি। আর একটা ড্রাগকে দেওয়া হয়েছে পেভিপিরাভির, যেটা অ্যাভিগান, সেটাও সহসা চলে আসবে, সেটাও মার্কেটে এসে যাচ্ছে। আমাদের বিগন ফার্মা কয়েকটা ফার্মাকে, ভ্যাকসিমকো, তারপরে ইনসেপ্টা প্লাস জিসকা কয়েকটা ফার্মাকে কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিয়েছেন করার জন্য। স্যার এই যে ফেভিপিরা, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন, আসলে আমাদের দেশে বিভিন্ন বয়সের করোনা আক্রান্ত ব্যক্তিরা আক্রান্ত হচ্ছে, কোন বয়সীদের ক্ষেত্রে কীভাবে ব্যবহার হচ্ছে আমরা একটু পরে কথা বলবো। আমাদের সাথে এখন অনলাইনে যোগ হবেন যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের ডাক্তার মোহাম্মদ আবু তাহের। আপনার কাছে প্রশ্ন থাকবে যে আমরা জানি যে নিউ ইয়র্কে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত খবর আমরা পাই, তো আপনি একটি আলাদা অঙ্গরাজ্যের একটি শহরে থাকেন পোর্টল্যান্ডে, আপনি ওখানে দীর্ঘদিন ধরে
চিকিৎসা সেবায় জড়িত আছেন, বলবো যে ওখানে আসলে আক্রান্তের সংখ্যা কেমন, ওখানে কোনো বাংলাদেশি আক্রান্ত হচ্ছে কিনা, সার্বিক অবস্থাটা কি? আচ্ছা, ধন্যবাদ আরিফ আমাকে আমন্ত্রণ করার জন্য। ফারিগন আসলে একটা অনেক এখানে অধিবাসী অনেক কম নিউ ইয়র্কের চেয়ে। আমাদের এখানে 2000 মতো লোক অ্যাফেক্টেড হয়েছে আর মারা গিয়েছে এ পর্যন্ত 79 জন আজকে পর্যন্ত আর কি। আর আপনার কাছে জিজ্ঞেস করবো যে কোনো বাংলাদেশি কি এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে? না, বাংলাদেশে এখানে এখন আক্রান্ত হননি। আমাদের এখানে অ্যাবাউট 500 বাংলাদেশি আছে, 175টা ফ্যামিলি, তো তাদের মধ্যে কেউ আক্রান্ত হয়নি এখন পর্যন্ত যে আমি জানি। আচ্ছা, আমি আরেকটি শেষ প্রশ্ন রাখবো আপনার কাছে, যে করোনা আক্রান্ত কোনো ব্যক্তি যখন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসেন, সেক্ষেত্রে তাদের শরীরে কি মেডিসিন প্রয়োগ করা হচ্ছে বা কিভাবে চিকিৎসা সেবাটা দেওয়া হচ্ছে? ওটা তো কেস বাই কেস ভ্যারি করে আপনার, ওটা সিভিয়ারিটির উপর নির্ভর করে, ঠিক না? আপনি আরো শুনেছেন বক্তাদের কাছ থেকে যে মডারেট টু সিভিয়ার কেস হলে তখনই তারা ওষুধের কথা চিন্তা করে। মেইন সাপোর্ট তো যাদের রেসপিরেটরি ফেলিয়ার হয়, ARDS হয় বলে, অ্যাডাল্ট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, তাদেরকে ভেন্টিলেটর দেওয়া হয়। তারপরে সেই মডারেট টু সিভিয়ার কেস তারা ওই কার্যকরী কোনো ওষুধটা নয়, তার মধ্যে ওরা বলেছে হাইড্রোক্সিক্লোরোকুইন, রেমডেসিভির, তারপরে আপনার কনভালেসেন্ট প্লাজমা সিরাপ বা ইমিউনোগ্লোবিন, এইগুলির তারা ফরে বা এগেনস্টে কিছু বলে নাই, কিন্তু আপনার হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন যে কম্বিনেশন ডাক্তার মোহাম্মদ আবু তাহের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। স্যার, আপনি শুনলেন যে ওখানে হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিনের ব্যবহারের কথা আমরা শুনেছি। তো আমরা এখন আপনার কাছ থেকে যেটা জানলাম যে ন্যাশনাল গাইডলাইনে অলরেডি 3টে ওষুধকে এরই মধ্যে আমাদের করোনা আক্রান্ত ব্যক্তিদের শরীরে প্রয়োগের ব্যাপারটি নিশ্চিত হয়েছে, হাইড্রোক্সিক্লোরোকুইন, অ্যাজিথ্রোমাইসিন এবং অ্যাভিগানি ফেভিপিরা, যেটা বিকন ফার্মাসিউটিক্যালস এরই মধ্যে তৈরি করেছে। বলবো যে যখন করোনা আক্রান্ত ব্যক্তিদের আমরা জানি যে 80% বাসায় থেকেই সুস্থ হয়ে যায়, তো যারা যারা একটু মানে অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে হাসপাতালে তখন তাদের প্রথমে মেডিসিন প্রয়োগ করা হয়, তো কী ধরনের কী রকম বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে এই ওষুধগুলো প্রয়োগ করা হয়, নাকি সব বয়সী ব্যক্তিদেরকে এই ওষুধটি প্রয়োগ করা হয়? ধন্যবাদ আপনাকে। আসলে এই ওষুধগুলো তো আমরা আসলে যাদের ক্ষেত্রে খুব বেশি মডারেট টু সিভিয়ার হয় সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা কনসিডার করি। মাইল্ডের ক্ষেত্রে সাধারণত প্রয়োজনই হয় না, কারণ প্যারাসিটামল, সিমটোমেটিক মেজার, সাপোর্টিভ যে ট্রিটমেন্টগুলো এগুলোতে তারা রিকভার করে, তারপরেও এদেরকেও দেওয়া যাবে। এখন ক্লোরোকুইন বা হাইড্রোক্সিক্লোরোকুইন এই ওষুধগুলো আমরা সাধারণত কমনওয়েলথে সবাইকে দিতে পারি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অথবা মানে খুবই ধরেন অন্য ডিজিজ যেগুলো আছে প্রেগনেন্সি এগুলোর ক্ষেত্রে আমরা একটু সতর্কতা ডোজটাকে আমাদের গোছায় নিতে হবে। আদারওয়াইজ এগুলো ইউজ করা যায়। অ্যাজিথ্রোমাইসিন তো অলমোস্ট অল এজেই সেফ দেওয়া যাচ্ছে, আর অ্যান্টিভাইরাল অন্য অন্য ড্রাগগুলো তো আসলে এখনও আসে নাই, আর আমাদের যেটা অ্যাভিগ্যান সেটাও মোস্টলি ইউজ করা যায়। স্যার, এই যে ডোজ দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা বলেন যে বুঝে দিতে হয়, তো আমাদের চিকিৎসকরা কি সেই প্রশিক্ষণ কি তাদের রয়েছে যে যেহেতু নতুন ভাইরাস, হাইড্রোক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন এগুলো তো অনেক আগের ওষুধ, এগুলো তো নর্মালি হাইড্রোক্সিক্লোরোকুইনটা যে জয়েন্ট পেইনের জন্য, রিমাটয়েড আর্থ্রাইটিস, SLE বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে আমাদের চিকিৎসকেরা কিন্তু একদম ওরিয়েন্টেড এই ওষুধগুলো, এগুলোর ডোজ সহ ওরিয়েন্টেড। অ্যাজিথ্রোমাইসিন একটা অ্যান্টিবায়োটিক, এটা সম্পর্কে আমাদের সবারই যথেষ্ট ওরিয়েন্টেশন আছে। হ্যাঁ, অ্যাভিগ্যান যেটা বললেন সেটা নতুন, সেটা লিটারেচার থাকবে এবং ওটা দেখে প্রয়োজনে নেটে আছে ডোজ অ্যাডজাস্ট করা বডি ওয়েট অনুযায়ী, এগুলো অ্যাকুরেটলি করার সুযোগ আছে, এগুলো কোনো সমস্যা হওয়ার কথা নয়। স্যার, আমরা আবারও আপনার কাছে আসবো। এখন আমাদের সাথে অনলাইনে যোগ হবেন চীনের পিকিং ইউনিভার্সিটি ফার্স্ট হসপিটালের ডাক্তার নাজমুস সাকিব। প্রথমে আপনার কাছে প্রশ্ন থাকবে যে আমরা জেনেছি যে চীন থেকেই এই করোনা ভাইরাস যেখান থেকে ফার্স্ট উহান, তারপরে কিছু কিছু জায়গায় ছড়িয়ে পড়ার খবরও আমরা জেনেছি। প্রথম আপনার কাছে জানতে চাইবো যে চীন এ অবস্থা থেকে কিভাবে করে এই অবস্থাটা চ্যালেঞ্জটাকে
মোকাবেলা করলো? জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এটা খুবই একটা সুন্দর প্রশ্ন। প্রথমে চীনে এটার খবর পাওয়া যাচ্ছে লেট ডিসেম্বরের দিকে, তারপর লেট ডিসেম্বরে এটার খবর পাওয়া যায় কেসেস অফ সার্স রিলেটেড এরকম একটা আমাদের মানে ওখানে। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আচ্ছা, আমি আমাদের চায়নাতে যেটা হয়েছে সেটা হচ্ছে লেট ডিসেম্বরের দিকে আপনার কিছু সার্স এর মতো আমাদের ওখানে একজন ডাক্তার উনি ধারণা করেছেন এটা হয়তো সার্স হতে পারে, বাট উইদাউট কনফার্মেশন ইজ হার্ড টু সে হোয়াট ইট ইজ। আমাদের কোনো গাইডলাইন ছিল না, উই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস নিউ ভাইরাস, তো এটা কী হবে। তো আমরা চায়না খুবই ফাস্ট অ্যাক্ট করেছে, যেটা হচ্ছে উইথিন লাইক অ্যাজ সুন অ্যাজ পসিবল এটার আপনার ল্যাব টেস্টের মাধ্যমে এটা আমরা জানতে পেরেছি যেটা হচ্ছে একটা নতুন ধরনের একটা ভাইরাস, যেটা মানে করে মানে যেটাকে বলা হচ্ছে COVID-19 যেটা ডিজিজ করে সেটা হচ্ছে মানে একটা নতুন ভাইরাস। তো এটা এটা যেহেতু কোনো ভ্যাকসিন নাই, কোনো মেডিকেশন নাই, আর মানে উই ডোন্ট হ্যাভ এনি গাইডলাইন্স, তো যেটা চায়না মনে করেছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, সো উই হ্যাভ টু প্রিভেন্ট মোর অ্যান্ড মোর পেশেন্টস ফ্রম গেটিং ইনফেক্টেড উইথ দিস ভাইরাস। তো এই কারণে যেটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে ফার্স্ট হচ্ছে সোর্স যেখান থেকে শুরু হয়েছে আপনার উহান, সেটাকে লকডাউন করে দেওয়া হয়েছে, সো দ্যাট আপনার ভাইরাসটা ওখানে ভিতরে আটকা পড়ে যায়। তারপরেও বিকজ অফ দ্য স্প্রিং ফেস্টিভ্যাল দেয়ার ওয়াজ কেসেস যেটা বের হয়ে গেছে ওখান থেকে। তো তারপরে যেটা করলো সেটা হচ্ছে আপনার ওখানে টেস্ট করেছে, প্রচুর টেস্ট করেছে, যে যে পেশেন্টগুলোকে আপনার পজিটিভ পেয়েছে সাথে সাথে ওদেরকে আইসোলেট করেছে। যেহেতু আপনার এই ভাইরাসের কোনো ভ্যাকসিন অথবা মেডিকেশন নেই, তো আমরা ইফ ইউ ওয়েট ফর দ্য মেডিসিন অথবা ভ্যাকসিন ইট উইল বি ভেরি ভেরি লং টাইম আমাদেরকে ওয়েট করতে হবে। সো আমরা যেটা করেছি সেটা হচ্ছে আইসোলেট করে ফেলেছি, যেহেতু সুস্থ মানুষরা ওরা তো আর ছড়াবে না ভাইরাসটা, তো সুস্থ মানুষদেরকে আলাদা করে ফেলেছি ফ্রম দ্য ইনফেক্টেড পেশেন্ট, যেটা যেটা খুবই প্রয়োজন। তারপরে হচ্ছে যাদেরকে সন্দেহজনক মনে করেছে সাথে সাথে তাদেরকে মোর দেন 1000 বেডের দুইটা হসপিটাল তৈরি করেছে। তো এই তৈরি করেছে জাস্ট ফর আইসোলেটিং দ্য ইনফেক্টেড পেশেন্টস। তারপরে হচ্ছে চায়না আপনার লকডাউন পরে সাথে সাথেই পুরা এটা ফার্স্টে করেছিল আপনার হচ্ছে উহান শহরে, উহানের পরে পুরা অন্যান্য শহরগুলোতেও এটা করা শুরু করেছে, মানে পুরো হোল চায়নাকে করে ফেললো। বলবো যে ওখানে করোনা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে কী ধরনের আপনি দেখেছেন যে ওষুধ প্রয়োগ করা হয়েছিল শরীরে, আর ভ্যাকসিনের ব্যাপারে এখন চায়না কতটুকু এগিয়ে? আচ্ছা, এটাও খুব একটা সুন্দর প্রশ্ন। কী কী মেডিসিন ইউজ করেছে চায়না, কীভাবে হাউ ডিড চায়না উইন দিস ব্যাটল উইথ দ্য আনসিন করোনা ভাইরাস অথবা আনসিন ভাইরাস নিউ ভাইরাস, তো এটা এটা আমাকে অনেকেই প্রশ্ন করে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা বিকজ উই ক্যানট ফাইট দিস ভাইরাস, আমাদের মেডিসিন নাই, আমরা উই ডোন্ট হ্যাভ এনি গাইডলাইন হোয়াট উই ক্যান ইউজ। তো যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফার্স্টে আমরা করেছি কি, আমরা মনে করছি আমাদের পেশেন্টদের ইমিউনিটি বাড়াতে হবে, ওদের ইমিউন সিস্টেম স্ট্রং করতে হবে। তো এটার জন্য আমরা যেটা ইউজ করেছি মোস্টলি চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন, চাইনিজ ট্রেডিশনাল মেডিসিন ইউজ করাতে ওদের ইমিউন বুস্ট আপ হয়েছে। তারপরে পাশাপাশি আমরা আপনার ম্যালেরিয়ার ওষুধ ইউজ করেছি, অ্যান্টিভাইরাল ড্রাগস ইউজ করেছি। তারপরে হচ্ছে আপনি যেটা বলেছেন ভ্যাকসিন আপনার আস্তে আস্তে অবশ্যই সময় লাগবে, কারণ ভ্যাকসিন একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়। ফার্স্টে ভ্যাকসিন আসার পরে ইভেন দ্য ভ্যাকসিন যদি বের হয় লাইক ইট হ্যাজ টু গো থ্রু সাম ট্রায়ালস, সো ট্রায়ালস করতে করতে আমরা তো আর এতদিন ওয়েট করে মানুষ মানে যেভাবে করে মানে কন্টিজিয়াস হচ্ছিল, যেভাবে করে ছড়াচ্ছিল ওটা, উই ক্যানট ওয়েট। সো আমি মনে করি চায়না টুক দ্য রাইট স্টেপ ইন দ্য রাইট টাইম ফর দ্য রাইট পিপল। একটি বিষয় আপনি বলেন যে যেহেতু ইমিউনি সিস্টেম ডেভেলপ হলে ওই রোগীকে ওই ব্যক্তিকে করোনা ভাইরাস আক্রান্ত মানে কম হচ্ছে, সেক্ষেত্রে সেই ধরনের মেডিসিন প্রয়োগ করা হয়েছিল বা চাইনিজরা খাচ্ছিল, ঠিক ওই ধরনের মেডিসিনগুলো কী ধরনের যদি একটু আমাদের দর্শকদের বলতেন? আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার আপনি আপনি দেখবেন আপনি যদি অ্যানালাইজ করেন মোস্ট অফ দ্য ডেথ রেট কিন্তু আপনার হচ্ছে বৃদ্ধ যারা লাইক ওল্ডার এজ অথবা আপনার মানে যাদের ইমিউন সিস্টেম খুবই কম মানে অথবা যাদের ইমিউন সিস্টেম খুবই দুর্বল আমি বলবো। তো চায়নাতে যেটা করা হয়েছে সেটা হচ্ছে আপনার ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন, যেটা আপনার বিভিন্ন হার্বস
বিভিন্ন আপনার বিভিন্ন মানে টোটালি ন্যাচারাল নো সাইড এফেক্ট উইদাউট সাইড এফেক্ট যে ন্যাচারাল হার্বসগুলো দিয়েছে সেটা দিয়ে তৈরি যে ট্রেডিশনাল মেডিসিন ওটা আমরা চায়নাতে ইউজ করেছি। ডক্টর সাকিব আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। আপনিও শুনলেন স্যার যে তারা ট্রেডিশনাল কিছু মেডিসিন যেটা আমাদের ইমিউনি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা অলরেডি সেই ব্যক্তিটা খেয়েছিল যেন রোগ প্রতিরোধ ক্ষমতা যদি শরীরে বেড়ে যায় সেক্ষেত্রে এই ভাইরাস আক্রান্ত হওয়ার জায়গা থেকে ঝুঁকিটা কমে যায়। তো বলবো স্যার আমাদেরও কি ইমিউনি সিস্টেম ডেভেলপ করার জন্য আমরাও কি কোনো মানে ওষুধ কি নিতে পারি, এরকম কোনো খাবার বা খাবার তো অলরেডি খাচ্ছি অনেকেই খাচ্ছে, আমরা অলরেডি বলাই হচ্ছে যে এই এই খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, তো বলবো যে আমাদেরও কি কোনো ট্রেডিশনাল মেডিসিন আছে কি না? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের ইমিউন সিস্টেমটাকে আমরা যদি মানে শক্তিশালী করতে চাই বা একটা স্বাভাবিক পর্যায়ে ধরে রাখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। আমাদের নর্মালি আমরা যা খাই আমাদের প্রোটিন থাকতে হবে, ভিটামিনস থাকতে হবে, আমরা যদি নিয়মিত শাক সবজি তরকারি মাছ মাংস এগুলো খাই এগুলো কিন্তু আমাদের বডিকে ভিটামিন সি দিবে, জিঙ্ক দিবে, আদার্স যেগুলো প্রয়োজন হয় ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করার জন্য এগুলো কিন্তু এই খাদ্যের মধ্যে মেনুর মধ্যে থাকেই। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের আমাদের এখানে হার্বাল প্রোডাক্ট এগুলো ঠিক আমি বলবো না কারণ এগুলোতে মানে নেফ্রোটক্সিক কিছু থাকতে পারে, আমি এটা মন্তব্য করতে চাচ্ছি না। তবে আমরা যেটা কালা জিরার কথা আমরা জানি যে এটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করে এবং সাময়িক আমাদেরকে কিন্তু বেনিফিট দেয়, সেটা আমরা দীর্ঘদিনভাবে বিভিন্ন কারণে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ তো আমরা এগুলো জানি যে কিছু জিনিস যেমন রসুন পেঁয়াজ এগুলো কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করে বিভিন্ন দিক থেকে। আপনি বলছেন যেটা যে আমরা কোনো মেডিসিনে না গিয়ে আমাদের যে খাবারগুলো বাজারে যে শাক সবজি সহ কালা জিরা সহ বিভিন্ন যে খাবারগুলো রয়েছে সেগুলোর দিকেই আমরা যদি মনোযোগী হয় এমনিতেই আমাদের সেটাই আমাদের উচিত, কারণ আদার্স যেগুলো সেগুলোর ব্যাপারে আসলে যদি আমাদের গভর্নমেন্টের যদি অ্যাপ্রুভাল থাকে কেবল আমি তখনই বলবো, কারণ অ্যাপ্রুভাল দেওয়ার সময় অনেক কিছু চিন্তা করা হয়, লিভার কিডনি বা বিভিন্ন জিনিসগুলো। এই জন্য মানুষ যদি কোনো একটা জিনিস ঝুঁকি পড়ে খাওয়া আরম্ভ করে দেয় তার কিডনির অবস্থা কী হবে ইত্যাদি, হ্যাঁ লিভারের অবস্থা কী হবে, কোথাও কোনো টক্সিসিটি হয় কি না, সেই জন্য আমাদের গভর্নমেন্টের অ্যাপ্রুভেল যেগুলোতে আছে কেবল সেগুলোই ইউজ করার ব্যাপারেই আমি পরামর্শ দিতে চাই। আপনার কাছে আমরা আবারও আসবো, তার আপনার কাছে আসবো। আমরা জানি যে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতাল অনেক পুরনো একটি ইনস্টিটিউট এবং আপনাদের অনেক সুনাম রয়েছে এই হাসপাতালের, তা করোনা আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে আপনাদের কোনো প্রস্তুতি রয়েছে কি না এই বিষয় নিয়ে যদি আমাদের কিছু বলতে। ধন্যবাদ আপনাকে। আসলে আমার বক্ষব্যাধি হাসপাতাল জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট দেশের সর্বপ্রথম পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট, পুরান তো অবশ্যই, এবং এটা দেশের প্রথম পোস্ট গ্রাজুয়েট মেডিকেল ইনস্টিটিউট। তো এখানে আমাদের প্রস্তুতি, আমাদেরকে সরকার আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি মহোদয়ের যে দিক নির্দেশনা সেই অনুযায়ী প্রথমেই আমাদেরকে বলা হয়েছে যে তোমরা 5টা বেড অন্তত আইসোলেশন বেড হিসেবে এটাকে চিহ্নিত করে রাখো একটা আইসোলেটেড এরিয়াতে যাতে অন্যরা কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা কম থাকে। তো সেভাবে আমি প্রথমেই আমাদের বক্ষব্যাধি ইনস্টিটিউটের একটা মানে ব্লকের দোতলায় আমি 5টা রুমকে চিহ্নিত করেছিলাম, করে ওটাকে ওয়েল ফার্নিশড করে সব কিছু ঠিকঠাক করে রেখেছি। পাশাপাশি পরবর্তীতে আবার বলা হলো তোমরা ট্রেজের মাধ্যমে আউটডোরটাকে, কারণ আপনি জানেন যে এই সমস্ত রোগীগুলোর যে কমন সিমটম এটা বক্ষব্যাধির যে কোনো রোগের সাথে মিলে যায়, সর্দি হাঁচি কাশি এগুলো থাকবে, জ্বর থাকবে। তো সেই জন্য আমার এখানে যখন সর্দি হাঁচি কাশি জ্বর নিয়ে অন্যান্য রোগীগুলো আসে তারা যদি এই কোভিড রোগীর সাথে একসাথে থাকে তাহলে তাদের জন্য সমস্যা হবে। তারপর ডিজি অফিস ডিজি মহোদয় ইনস্ট্রাকশান দিলেন যে আপনি এটা সেপারেট করে পেলেন, সারা দেশে বলা হয়েছে। তা আমি তখন আমার ইনস্টিটিউটে আমি এটাকে একটা ভিন্ন আউটডোর করলাম যে সাম্প্রতিক সর্দি কাশি বা ফ্লুতে আক্রান্ত হ্যাঁ রোগীরা সহজে বুঝবে, সর্দি হাঁচি কাশি এবং জ্বরের রোগীরা আপনারা এই আউটডোরে দেখাবেন। সেখানে আউটডোরটা করা হলো, প্লাস আমি পোস্টার ব্যানার লিফলেট দিয়ে প্লাস একটা মাইকিংয়ের ব্যবস্থা রাখলাম, আমার স্টাফরা ওখানে দাঁড়িয়ে থাকে পিপিএ পরে, ওরা সব ওয়েল প্রোটেকশন নিয়ে থাকে এবং ওই আউটডোরে। স্যার আমি এখানে একটু আপনাকে স্টপ করব, বলবো যে আমি বুঝতে পেরেছি যে পিপিই পরে থাকার পর রোগীরা আসার পর আপনারা সিম্বল দেখে দেন যাকে আপনারা মনে করছেন বক্ষব্যাধির চিকিৎসায়
পাঠাচ্ছেন আর যাদের মনে করছেন যে না এদের সিম্বল আলাদা, সেক্ষেত্রে হয়তো বা আলাদা ব্যবস্থা গ্রহণ করবেন। ওই পিপি এবং ফ্রন্ট ডোর থেকে ওই ব্যবস্থাটি আমরা কথা বলব। এখন দর্শক আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং অনেক ব্যক্তি করোনার এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে। তাদের মধ্যে একজন হচ্ছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, আপনার কাছে আসব। আমরা জেনেছি আপনি করোনার এই পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সরকারের কাছে, বলবো যে আপনার স্টেপগুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলতেন। ধন্যবাদ আপনাকে। আমরা যখন এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাংলাদেশে হলো, আমাদের দুটি হাসপাতাল রিজেন্ট হাসপাতাল উত্তরা এবং আমাদের আরেকটি শাখা আছে মিরপুর, এই দুটি শাখা আমরা ডেডিকেটেড করোনা ভাইরাসের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ন্যস্ত করি। এবং আরেকটি আমাদের একটি হোটেল ছিল রিজেন্ট গ্রুপের, ফোর স্টার হোটেল, যেখানে সরকারি ডাক্তার এবং নার্সরা থাকে, সেটিও আমরা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দেই। এখন আমাদের এখানে অলমোস্ট দুটি হাসপাতালে প্রচুর রুগী ভর্তি আছে, করোনা এফেক্টেড রুগী ভর্তি আছে, প্রত্যেক দিনই সাসপেক্টেড রুগী আসছে, আবার আপনার এখানে এটা পজিটিভ কেসও হচ্ছে। এই মিলিয়ে আমাদের হসপিটাল গুলাতে এখন বেশ অনেক রুগী আছে। প্রথম দিকে আমাদের যারা স্বাস্থ্যকর্মী হেলথ ওয়ার্কার একটু তারা ভীত সংকোচ ছিল, কিন্তু এখন তারা কিন্তু স্বতঃস্ফূর্ত ভাবে সবাই কাজ করছেন। আরেকটা জিনিস, আমি এই দুটি হসপিটালে যে অবজারভেশন করলাম তাতে আমার কাছে মনে হলো যে এই একটা জিনিস হচ্ছে যে এখানে ম্যাক্সিমাম আসতেছে কিন্তু ফ্যামিলি হিস্ট্রি আসতেছে, ম্যাক্সিমাম দেখা গেল যে পরিবারের একজন আক্রান্ত হচ্ছে, আক্রান্ত হওয়ার পরে আরো অন্তত পক্ষে তার পরিবারের তিনজন চারজন আক্রান্ত হচ্ছে, এরকম হিস্ট্রি আসতেছে, ম্যাক্সিমাম কেসে এরকম দেখা যাচ্ছে। এই জিনিসগুলো আমাদের কাছে একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে একটু আগে যেখানে যিনি আলোচক বলছিলেন যে ডেথ রেটের কথা, আমাদের দুই হসপিটালেও কিন্তু ডেথ রেট তেমন নাই, তো করোনা রোগীও আছে। বাট আমার কাছে কথা হচ্ছে যে আমরা যদি একটু সতর্কতার সাথে, আপনার সাথে একটু আগে যুক্ত ছিলেন একজন ট্র্যাডিশনাল একটা ট্রিটমেন্টের কথা বলছিলেন, আমরাও কিন্তু কিছু কিছু ট্র্যাডিশনাল ট্রিটমেন্ট অ্যাপ্লাই করেছি, আমাদের ডক্টর অ্যাপ্লাই করেছে, অ্যাটলিস্ট যেটা বলা হচ্ছে যে এই যে ইনহেল করানো আপনার ম্যানথল দিয়ে ইয়ে দিয়ে, এরকম ভাবে কিন্তু আমরাও পেশেন্টদেরকে চেষ্টা করি। আমার মনে হয় আমরা এই দিক থেকে ভালোই করছি আমরা। এখন বাকিটা সরকারও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। এবং যে কথাটি বলা হলো যে পিপি না, পিপিতে প্রথম দিকে আমাদের স্বল্পতা থাকলেও এখন কিন্তু পিপি কিন্তু সরকার থেকে আমরা যথেষ্ট পরিমাণ আমরা পিপি পাচ্ছি, তারপরে অন্যান্য সামগ্রী যা যা সরকারের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে আমাদেরকে কিন্তু তারা দিচ্ছে সেটি। ধন্যবাদ শাহেদ, আপনার মতো করে আরো অনেকে এগিয়ে আসুক, তাহলে এই পরিস্থিতি আমরা খুব সহজেই উত্তরণ করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। স্যার, আবার আপনার কাছে আবারও আসবো, বলবো যে আপনাদের প্রস্তুতি নিয়ে কথা হচ্ছিল যে ফ্রন্টে পিপিই পরে আপনাদের স্বাস্থ্যকর্মীরা অপেক্ষা করে যে রোগীরা আসলে কিভাবে করে তাদের ট্রিটমেন্টটাকে আই থিঙ্ক টু সাইড করে দিচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে স্যার আমাদের বলেন। তো আমি যেটা বলছিলাম যে তখন মানে লোকজন যখন রোগীরা আসে, তারা সাম্প্রতিক সর্দি হাঁচি কাশি এই রোগীগুলো কিন্তু প্রথমেই সেপারেট হয়ে যাচ্ছে। নতুন যে আউটডোরটা করলাম ওখানে আমার পিপি পরা কমপ্লিট, একেবারে সব কিছু সহ গগলস মাস্ক সহ গাউন সব কিছু পরা, আমার ডক্টর আছে, সিস্টার থাকে, হেলথ ওয়ার্কার অন্য যারা সাপোর্টিং স্টাফ ওরা আছে, ওদের মাধ্যমে ওখানে তারা রোগী হিসেবে দেখায়। দেখানোর পরে আমার ডক্টর সিম্পল যেগুলো হয় সর্দি হাঁচি কাশি এগুলো সাধারণ রোগীগুলোকে তারা সেইভাবে দিয়ে দিচ্ছে, কিন্তু যার ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার এরিয়া থেকে আসছে, তার ফ্যামিলিতে একাধিক পার্সনের কথা বলছে এই ধরনের, তারপরে ফরেন অ্যাব্রড বা যেগুলো মানে হিস্ট্রি অফ ট্রাভেল, এই সমস্ত মিলে যখন সাসপেক্টেড হয় তখন কিন্তু আমরা সাসপেক্টেড রোগীকে আমাদের যে আইসোলেশন আছে সেখানে আমরা দিতে পারি তা দিয়ে, অথবা আমরা তাদেরকে স্যাম্পলিং করার জন্য বিভিন্ন, আপনি জানেন যে বাই দিস টাইম অনেকগুলো ইনস্টিটিউটে কিন্তু স্যাম্পলিংয়ের জন্য পিপিসিআর মেশিন বসছে এবং ওখানে গিয়ে পিসিআরের মাধ্যমে আমরা কিন্তু কনফার্ম হতে পারি, আমরা তাদেরকে সেই ধরনের অ্যাডভাইস করে দিচ্ছি। অর্থাৎ আমরা তিনটা অংশ করি, একটা ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিই, বাসায় থাকার জন্য বলি যে সর্দি হাঁচি কাশি, এখন যেহেতু চারিদিকে আমি তাকে তো বলতে পারি না যে সে করোনা নয়, কিন্তু তাকে বলে আপনি আপনার বাসায় থাকবেন, নির্দিষ্ট রুমে থাকবেন, অন্যদের থেকে একটু সেপারেট থাকবেন, আপনি এইভাবে দুই সপ্তাহ থেকে যখন সুস্থ হয়ে যাবেন তাহলে আপনার অন্য কিছু করা লাগবে না, এটাকে আমরা অনেকটা আইসোলেশনই বলি।
আর যাদেরকে আমরা ধরে নিচ্ছি যে এদের সাসপেক্টেড, তাদের ক্ষেত্রে আমরা দুইটা করি। একটা গ্রুপকে আমরা প্রয়োজন খুব যদি মানে অসুস্থ বেশি তাহলে আমরা সাসপেক্টেড হিসেবে আমাদের যে আইসোলেশন এখানে রাখার চেষ্টা করি সেখান থেকে স্যাম্পল পাঠাই, আর যারা ভালো আছে তাদেরকে বলি আপনি বাইরে স্যাম্পলটা করে নেন আর মাস্ক পরবেন। ইনস্ট্রাকশন পুরো দিয়ে দিচ্ছি, কিছু লিফলেট আছে ইনস্ট্রাকশনের, ওগুলো হাতে দ্বারা ধরিয়ে দেওয়া হচ্ছে যাতে সে নিজে পড়ে এগুলো ওরিয়েন্টেড হতে পারে, তারপরে ওই রিপোর্ট সহ আবার যোগাযোগের জন্য বলে দিই। এইভাবে আমরা কিন্তু আমাদের দিনের বেলা আউটডোর থেকে সেপারেট করে দিই। আর দুপুরের পরে যেটা পরের দিন সকালবেলা পর্যন্ত আমাদের ইমার্জেন্সি সার্ভিসটা কিন্তু সদা প্রস্তুত এবং তাদেরকে এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। যদি সাসপেক্টেড কোনো রোগী মনে হয় তাহলে আমরা আইসোলেশনে ঢুকাবো অথবা আমরা রেফার করব। অনেক ক্ষেত্রে রেফার করলে অন্য অন্য সেন্টারে তারা হয়তো পজিটিভ না হলে তারা হয়তো চিন্তা করে যে এখানে পজিটিভ রোগীর ভিতরে যদি সাসপেক্টেড ঢুকে বাট এটা পজিটিভ না তাই সে আবার পজিটিভ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা ওগুলো মূল্যায়ন করে আমরা আমাদের যে বেডগুলোতে ওগুলোতে অ্যাকোমোডেশন দিয়ে রোগীকে ম্যানেজ করার চেষ্টা করি। স্যার আপনার কাছে আমরা আবার আসবো। দর্শক, এখন আমাদের সাথে যোগ দেবেন কোয়ালালামপুর ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডাক্তার এমদাদুল হক। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি। স্যার প্রথমে আপনাকে প্রশ্ন রাখবো যে আমরা জেনেছি যে এরই মধ্যে অনেক বাংলাদেশি মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মালয়েশিয়ার অবস্থাও আমরা জেনেছি কিছুটা স্বাভাবিকের দিকে, কিছুদিনের মধ্যে লকডাউন তুলে নেবার কথাও আমরা শুনেছি। তো সার্বিক অবস্থা সম্পর্কে যদি আমাদের একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আমি আপনাদের সাথে স্টুডিওতে আছে সম্ভবত আমার বন্ধু প্রফেসর শাহেদ, এবং ধন্যবাদ এনটিভিকে এবং আপনার বিশেষ করে আপনার প্রশ্নের জন্য। আসলে আপনি জানেন যে মালয়েশিয়াতে COVID-19 ডায়াগনোসিস হয়েছে একদম প্রথম দিকে, অর্থাৎ প্রথম যে পেশেন্টটা ডায়াগনোসিস হয় জানুয়ারির শেষ দিকে, সে তিনি একজন ট্রাভেলার ছিলেন। তিনি চায়না থেকে সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়াতে এসেছিলেন, পরে মালয়েশিয়াতে আসার পরে সে হি ফেল অ্যান্ড যার ফলে তাকে দেখা গেল যে এরপরে কিন্তু একটা দীর্ঘ সময় বিরতি ছিল মালয়েশিয়াতে। এরপরে মালয়েশিয়ান প্রথম ডায়াগনোসিস হয় জানুয়ারি মার্চের প্রথম সপ্তাহে, এবং যেটার একটা সংশ্লিষ্টতা ছিল আপনারা হয়তো জানেন, ইতিমধ্যে জেনেছেন যে মালয়েশিয়াতে ঠিক ওই সময়ে ফেব্রুয়ারির শেষ দিকে এবং মার্চের প্রথম দিকে এখানে তাবলিক জামাতের একটা জমায়েত হয়েছিল, এবং প্রথম দিকে যে সমস্ত পেশেন্টগুলি ডায়াগনোসিস হয় এই COVID-19 তাদের ওই তাবলিক জামাতের ওই সেটার সাথে একটা সংশ্লিষ্টতা ছিল। কিন্তু তারপরে আপনার আমরা দেখি যে মালয়েশিয়াতে কিন্তু প্রথম যে ডেথ হয় COVID-19 সেটাও 17 মার্চে, দুটো একদিনে দুজন মারা যান এই COVID-19, সেটা 17 মার্চে। এরপরে 18 মার্চ থেকেই কিন্তু মালয়েশিয়াতে প্রথমবার 2 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়। মালয়েশিয়াতে ঠিক লকডাউন না বলে এটাকে বলা হয় মুভমেন্ট কন্ট্রোল অর্ডার MCO, পরবর্তী পর্যায়ে সেটাকে আবার 2 সপ্তাহের জন্য বর্ধিত করা হয়। এইভাবে বর্ধিত করে এখন সেটা 28 এপ্রিল পর্যন্ত আছে। এখন আমরা যদি বিগত কয়েকদিনের আমরা যে স্ট্যাটিস্টিক সেটা যদি আমরা দেখি, দেখা যাচ্ছে যে এখানে নতুন শনাক্তকৃত কেসের সংখ্যা অনেক কমে এসছে। আমরা দেখেছি যে 18 তারিখে নতুন শনাক্ত কেস ছিল 54 জন, 19 তারিখে নতুন শনাক্ত কেস ছিল 84 জন, 20 তারিখে নতুন শনাক্ত কেস ছিল 36 জন, 21 তারিখে ছিল 57 জন, এবং গতকালকে 22 তারিখে ছিল 50 জন। এতে দেখা যাচ্ছে যে একটা ট্রেন্ড আমরা লক্ষ্য করছি যে আমাদের নতুন COVID-19 কেস শনাক্তের সংখ্যা মালয়েশিয়াতে কমে আসছে, এবং সেই সাথে ডেথ রেটটাও কিন্তু কমে আসছে। দেখা গেছে যে এখানে ডেথ ছিল 8 তারিখে 88 জন, 19 তারিখে হয়েছে 89 জন, অর্থাৎ 1 জন বৃদ্ধি পেয়েছে। 20 তারিখে কোনো ডেথ ছিল না, সেই 89 জনই ছিল, 21 তারিখে সেটা 92 হয়েছে, 22 তারিখে গতকালকে সেটা 93 হয়েছে, মাত্র 1 বা 2 জন। এই সমস্ত দিক লক্ষ্য করে বিবেচনায় আনলে আমরা দেখা যায় যে আমাদের যে ট্রেন্ডটা মালয়েশিয়াতে, সেই মালয়েশিয়ার ট্রেন্ডটা খুবই ভালো, লক্ষণটা ভালো, এবং এই সমস্ত কিছুই কিন্তু সম্ভব হয়েছে যে মালয়েশিয়ার মানুষজন জনগণ MCO মুভমেন্ট কন্ট্রোল অর্ডারকে খুব ভালোভাবে এটাকে মেনে চলছে, যার কারণে এটা সম্ভব হচ্ছে। আর যেটা আপনি বলছিলেন যে বাংলাদেশিদের সংখ্যা, কারণ এখানে আপনারা জানেন যে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা এবং বিভিন্ন পর্যায়ে বাংলাদেশি কর্মরত মালয়েশিয়াতে এক্সপেক্টেড হিসাবে কর্মরত সকল সংখ্যা মিলিয়ে প্রায় 5 থেকে 6 লক্ষ মিনিমাম এখানে বাংলাদেশি বসবাস করছেন মালয়েশিয়াতে, এবং সেই সংখ্যার তুলনায় আমরা যদি দেখি যে মালয়েশিয়াতে টোটাল সংখ্যা, টোটাল COVID-19 ডায়াগনোসিস গতকাল পর্যন্ত ছিল 5,532 জন, এবং এই 5,532 জনের মধ্যে প্রায় 700 জন ছিল বিদেশি, 700 জন হলো বিদেশি,
এবং এই 700 জন বিদেশির মধ্যে, বিদেশি বলতে এখানে ফরেন ওয়ার্কার আছে বিভিন্ন দেশের, এবং তার মাঝে প্রায় বাংলাদেশির সংখ্যাটা প্রায় 70 জনের মতো, প্রায় 70 জন। কিন্তু আপনি একটা জিনিস আর একটা জিনিস, যে 93 জন যে এখানে মারা গেছেন এই কোভিড-19 মালয়েশিয়াতে, তার মাঝে শুধুমাত্র 3 জন হলো বিদেশি, এবং এই 3 জনের আমার জানা মতে একজন হলো পাকিস্তানি, আর বাকি 2 জনের জাতীয়তাটা আমি, ন্যাশনালিটিটা আমি ঠিক বলতে পারলাম না এই মুহূর্তে। তবে এ পর্যন্ত 93 জন যে মালয়েশিয়াতে কোভিড-19 মারা গেছেন তার মধ্যে 3 জন ছিল ফরেনার। তবে অত্যন্ত আশার সংবাদ যে আমাদের বাংলাদেশি যারা এখানে আক্রান্ত হয়েছে তারা সবাই ভালো আছে, তাদের খুব কম সংখ্যকই হসপিটালে ভর্তি হতে হয়েছে, বেশিরভাগ সংখ্যারই হসপিটালে ভর্তি হতে হয়নি, তারা ভালো আছে, তারা নিজেরা হোম কোয়ারেন্টাইনে আছে, আইসোলেশনে আছে, এবং এখন পর্যন্ত কোনো বাংলাদেশি এখানে মৃত্যুবরণ করেননি এই কোভিড-19 কারণে। তো সেই সমস্ত দিক বিবেচনায় আমরা দেখি যে আমাদের বাংলাদেশিরা এখানে তুলনামূলকভাবে অনেক ভালো আছেন, এবং মালয়েশিয়ান সরকারও হয়তো চিন্তাভাবনা করছেন যে 28 তারিখের পরে, যদিও MCO, যা আপনারা জানেন যে এর মাঝে রমজান শুরু হয়ে যাচ্ছে মালয়েশিয়াতে, হয়তো আগামীকাল থেকেই প্রথম রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, তো সুতরাং MCO হয়তো এক্সটেনশন হলেও অনেক কিছুতেই রিল্যাক্সেশন চলে আসবে বলে আমাদের কাছে সংবাদ আছে। তো হয়তো মানুষের মুভমেন্টকে আরেকটু রিল্যাক্স করা হবে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। তো এখনও আমরা জানি না, গতকালকেও আমরা দেখেছি যে এখানে স্বাস্থ্য মহাপরিচালক মহোদয় তিনি বলেছেন যে যদি MCO বাড়ানো হয়, এক্সটেনশন করতে হয়, বা MCO যদি উইথড্র করতে হয়, সেটা একমাত্র মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার উনি ঘোষণা দেবেন। তো সুতরাং আমরা সেই ঘোষণাটা আজকে মাত্র 23 তারিখ, 28 তারিখের এখনও 5 দিন বাকি আছে, আমরা হয়তো সেরকম কোনো ঘোষণা যদি বৃদ্ধি করেন, এক্সটেনশন, MCO এক্সটেনশন বা MCO লিফট অফের যদি কোনো ঘোষণা আসে, সেটা হয়তো বা 25 বা 26 তারিখের দিকে আসবে বলে আমার বিশ্বাস। এই হলো আমাদের মালয়েশিয়ার বর্তমান অবস্থা, সার্বিক বাংলাদেশি মালয়েশিয়ান বাংলাদেশিদের অবস্থা। আপনাকে ধন্যবাদ ডাক্তার ইমদাদুল হক, অনেক মূল্যবান কথা আপনার কাছ থেকে শুনলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। স্যার শুনছিলেন, উনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলে এখন তাদের যে আমরা বলি যে আপ লেভেল থেকে ডাউন লেভেলের দিকে চলে গেছে, তো এবং হয়তোবা প্রাইম মিনিস্টার আগামী 2-3 দিনের মধ্যে ঘোষণা আসতে পারে যে 28 তারিখের পর তাদের লকডাউনটা আসলে কতটুকু থাকবে, সেটা আরও সীমিত আকারে জীবনযাপন শুরু হবে কি না, এই বিষয়গুলো নিয়ে হয়তোবা শীঘ্রই আমরা জানতে পারবো। স্যার বলল যে বর্তমানে বাংলাদেশের করোনা পরিস্থিতিকে আপনি কীভাবে দেখছেন? আমরা আবারও তো বাড়ালাম সময়, কিন্তু আমাদের লেভেল কিন্তু আপের দিকে যাচ্ছে, এই অবস্থায় স্যার আপনার কিছু বলার আছে কি না? ধন্যবাদ আপনাকে। আসলে সারা বিশ্ব কিন্তু করোনার বিরুদ্ধে ফাইট করে যাচ্ছে, তো একইভাবে আমরা বাংলাদেশও এই যুদ্ধে সামিল হয়েছি, এবং আমাদের দেশেও আপনি দেখেন প্রথম তো আমরা টেস্ট খুব একটা করতে পারি নাই, ডেলি প্রতিদিন 100 টেস্ট হতো, এখন সেই টেস্টটা পর্যায়ক্রমে বেড়ে বেড়ে 21টা সেন্টারে হচ্ছে, এবং অচিরেই সেটা 28টা সেন্টার হবে সারা দেশে, ইভেন প্রাইভেট সেক্টরকেও দেওয়া হচ্ছে। এখন গতকালকে দেখেন 3000-এর উপরে টেস্ট হয়েছে, তাতে আমরা পেলাম 390 জন আক্রান্ত রোগী, তো এর অর্থ হলো 10-12%, এবং এই রেটটা কিন্তু আমরা যখন টেস্ট কম করি তখন এরকম ছিল, প্রায় এরকমই ছিল, আর এখন যখন টেস্ট বেশি করি তাও কিন্তু 10-12%, 13%-এর উপরে না থেকে। এখন সবচেয়ে বড় যে জিনিসটা আমাদের, আমি এই মুহূর্তে বলবো যে একটা সুবিধা হচ্ছে, সেটা হলো আমরা হটস্পট এরিয়াগুলোকে আইডেন্টিফাই করতে পেরেছি, সেটা হলো ধরেন নারায়ণগঞ্জ, ঢাকাতে ঢাকা নারায়ণগঞ্জ, ঢাকার মিরপুর, তারপর আপনার সবুজবাগ, তারপর পুরান ঢাকাতে, এদিকে আপনার এই যে কিশোরগঞ্জ, তারপরে বিভিন্ন যে এরিয়াগুলো গাজীপুর, এগুলো আমরা যে আইডেন্টিফাই করতে পারলাম, এতে করে আমরা তো যে টেস্টগুলো করি মোস্টলি হটস্পট এরিয়াগুলোতে করা হচ্ছে। এখন এই টেস্ট যদি আমরা আরও বেশি করতে পারতাম সারা দেশে একদম কমনলি প্রতিটা সেন্টারে করা সম্ভব হতো, মেডিকেল হসপিটাল বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু আমরা আরও অনেক বেশি টেস্টের সংখ্যা বাড়ত, তাতে পজিটিভ রোগীর সংখ্যা আসতো, এবং আমরা অ্যাজ এ হোল চিত্রটা বুঝতে পারতাম। আমাদের এখন যে ধরেন টেস্ট যদি বাড়ে তাহলে তুলনামূলক মানে কেস ডিটেকশনও বাড়বে, কিন্তু অনুপাত করলে আপনি দেখবেন 10-12 কমে যাবে। আমার একটা বিশ্বাস যে আমরা যেহেতু শুধুমাত্র হটস্পট এরিয়াগুলোতেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এইখানে তো অবশ্যই সবাই পজিটিভ হওয়ার কথা, আমি যদি ইচ অ্যান্ড এভরিবডিকে করি তা তো দেখা যাবে যে মোস্টলি পজিটিভ আসে,
কিন্তু এটা যদি অ্যাজ এ হোল দেশে করা হয় পুরো দেশে তাহলে কিন্তু এইভাবে পজিটিভ আসবে না, আরও সংখ্যায় কিছুটা কমে যাবে, এখন যা আছে তাও তার থেকে কমবে। কিন্তু আমি মনে করি যে টেস্ট আমাদের আরও অনেক বাড়ানো দরকার, তাতে হবে কি আমরা লোকেট করে বলতে পারবো এই ধরনের সোশ্যাল যে কন্টেনমেন্ট হয়ে যাবে, যেখানে যা আছে সেখানে সেটা লকডাউন হলো, সে আর কোথাও ছড়াতে পারবে না ওই এরিয়াতে, সে ডিজিজটা আমরা ট্রান্সমিশনটা প্রিভেন্ট করে ফেলতে পারবো, নতুন আক্রান্ত হবে না। তো সেই জন্য আসলে টেস্টের কোনো বিকল্প নাই, আমাদের টেস্ট আরও বাড়াতে হবে। আর এখন যে পরিস্থিতি আমার মনে হয় আমরা খুব হতাশ হয়ে যাওয়ার মতো অবস্থাতে আমরা মতে যাই নাই, আমার দৃঢ় বিশ্বাস নিরলসভাবে আমাদের মন্ত্রণালয় ডিজি মহোদয় সবাই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, যে যেখানে আছি চেষ্টা করে যাচ্ছি যে এটাকে কন্টেইন করার জন্য যত রকমের বিভিন্ন কথাবার্তা বিভিন্ন ধরনের আসতে পারে। আপনি জানেন যে এই ওয়ার্ল্ড কিন্তু এই প্যান্ডেমিসিটির জন্য কেউ রেডি ছিল না, ইউএসএ, ইউকে, স্পেন, ইতালি, চায়না সবাই কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে, তাই না? তাদের কি তাহলে কি অনেক কি ব্যর্থতা ছিল? তা না, ব্যর্থতা নয়, আসলে এই জিনিসটা টোটালি নতুন, এটা কীভাবে করতে হবে, কীভাবে এটাকে কন্টেন্ট করতে হবে, এগুলো প্ল্যান পলিসি কিন্তু প্রতিদিনই অ্যাড হচ্ছে, আমার গণমাধ্যম বিভিন্ন কিছু তুলে ধরছেন, আপনারা বলছেন এখানে সেখানে আলোচনা হচ্ছে, তার মাধ্যমে কিন্তু এটা রিফাইন্ড হচ্ছে এবং আমরা একটা সঠিক দিক নির্দেশনা পাচ্ছি এবং সেইভাবে আগানো হচ্ছে এবং সেইভাবে এগিয়ে কিন্তু এ পর্যন্ত আমাদের দেশের যে পরিস্থিতি, আমি মনে করি আমরা কিছু জায়গায় একটু আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গেছে, যেটা আপনি জানেন সেটা হলো আমরা এয়ারপোর্ট, স্থলবন্দর বা এই সমস্ত জায়গাগুলোতে থার্মাল স্ক্যান করেছি, আসলে ওই সময় তো আমাদের টেস্টের সুযোগ ছিল না, কিন্তু আমরা যদি টেস্ট করতে পারতাম সবচেয়ে ভালো ছিল। তারপরে দেখি আমরা যদি টেস্ট করে যাদের সন্দেহ আইসোলেশন কোয়ারেন্টাইন করে আমরা এদেরকে যদি 15 দিন রাখলে তো আর দেশের ভিতরে আর রোগী ঢুকতে পারলো না, কোথাও ছড়াইতে পারলো না, সেটা আসলে খুব টাফ, কোনো অন্যান্য উন্নত দেশেও তারাও পারে নাই, থার্মাল স্ক্যানেই করা হয়েছে। তো সেই জায়গায় আমাদের যেটা একটা চ্যালেঞ্জ ছিল। তারপরে কী হলো, তারপরে ইতালি থেকে যারা আসলো এরও একটা চ্যালেঞ্জের মধ্যে আমাদেরকে ফেলে দিল, তারা হোম কোয়ারেন্টাইনে গেলো, আসলে হোম কোয়ারেন্টাইন স্ট্রিক্টলি তখনও কিন্তু ফলো হচ্ছিল না, যেমন এখনও তো 100% ফলো হয় তা না, সেখানে একটা চ্যালেঞ্জ আমরা পেয়েছি। তারপরে গার্মেন্টস শ্রমিকদেরকে যে প্রথম আপনার এই লকডাউনের পরে তারা ব্যাক করতেছিল সেই জিনিসটা এসে আবার পরের দিন ফেরত গেলো, এটাও আমাদের জন্য আরেকটা কিন্তু ওয়েব অফ ট্রান্সমিশন সৃষ্টি হলো। লাস্টে আমরা যে ব্রাহ্মণবাড়িয়ার যে পরিস্থিতিটা দেখলাম জানা যা, আসলে এটা 4G কে পায়, আমরা যদি কয়েকজন পড়ি কিন্তু সবার দায়িত্ব পালন হয়ে যাবে, কিন্তু সেখানে লক্ষ লক্ষ লোক চলে আসছে, দেখেন কীভাবে আসলো, তারা গাড়ি দিয়ে আসছে, শুধু যে ওই এলাকার লোক তা না, তারা বিভিন্ন জায়গা থেকে সংঘবদ্ধভাবে এখানে এসে এই কাজটা করলো। এখন এই কাজটা যদি করতে না পারতো সেখানে কিন্তু একটা ওয়েব অফ ট্রান্সমিশন ছিল, কারণ সেখানে রোগী ছিল, এসিমটোমেটিক ক্যারিয়ার ছিল এবং এরা কিন্তু ছড়িয়েছে। এই কারণে আমাদের যে বিভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে করে আগাচ্ছি, এরপরে আপনি জানেন যে আমাদের দেশের মানুষের একটু সচেতনতা দিকগুলো তারা হালকাভাবে দেখে, এটা অবশ্য আমি এটাও বলবো যে আসলে সাধারণ মানুষ তো যে রাস্তায় বের না হলে যার পেটের সংস্থান হবে না, অন্যের সংস্থান হবে না, তাদের বিষয়টা তো আছেই, এবং সেই জন্য গভর্নমেন্ট বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন, এটা সুষ্ঠু সমবণ্টন হয়ে তাদেরকে যদি ঘরে রাখা যেত সেটাও আমাদের জন্য একটা উপকার হতো। এতগুলো চ্যালেঞ্জের পরে যে বর্তমান পরিস্থিতি, এটাকে একদম নেগেটিভ বলার কোনো সুযোগ নেই, আমি মনে করি আমরা ধীরে ধীরে পরিস্থিতিটা হয়তো আল্লাহর অশেষ রহমতে আমাদের উন্নতির দিকে যাবে, তবে আমাদের আরও টেস্ট বাড়ানো দরকার। এখন যে আমরা 3,000 করলাম সেটা 10,000-15,000 ডেলি 30,000 হলে আরও ভালো হতো, তাহলে আরও আমরা কন্টেন্ট করে ফেলতে পারতাম। স্যার সেক্ষেত্রে কোন পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত? সেটা ওই টেস্ট, টেস্ট অ্যান্ড টেস্ট, আমাদের টেস্ট আরও বাড়াতে হবে, আমাদের জনগণ সচেতন হতে হবে, আমাদের যে লকডাউনটা আবারও বাড়ানো হচ্ছে সম্ভবত এগুলো ফলো করতে হবে, তারা নিজেরা স্টে হোম বলা হচ্ছে, স্টে হোম, স্টে সেফ, নিজে সেফ থাকুন, অন্যদেরকে সেফ রাখুন, এবং যারা কোমরবিড বয়স্ক শিশু এদের ব্যাপারে একটু বিশেষ যত্ন নেওয়া উচিত। এই দিকগুলো হেলথ থেকে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে যে জিনিসগুলো বলা হচ্ছে বারবার এবং আপনারা গণমাধ্যম থেকে যে জিনিসগুলো পৌঁছে দিচ্ছেন মানুষের কাছে মেসেজ, এগুলো কিন্তু জনগণ সিরিয়াসলি নেওয়ার বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যে যেখানে আছি সবাই যদি একটু দায়িত্ববোধ নিয়ে আমরা সবাই কাজ করি, আশা করি এটা আমাদের একটা পজিটিভ দিকে নিয়ে যাবে আমাদেরকে। স্যার অনেক স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা নিয়ে আমি নিজে অত্যন্ত উদ্বিগ্ন, কারণ আমি লক্ষ্য করেছি যে আসলে কোভিড হসপিটাল যেগুলো অ্যাসাইনড আপনি জানেন, সেই হসপিটালগুলোতে যারা কাজ করছেন তারা কিন্তু খুব একটা আক্রান্ত এখনও হন নাই, স্বাস্থ্যকর্মীরা খুবই কম নগণ্য সংখ্যায়, কিন্তু যারা জেনারেল হসপিটালগুলোতে কাজ করে যাচ্ছেন কোভিড অ্যাসাইন না সেখানে কিন্তু আক্রান্ত হচ্ছেন বেশি, এবং এখন পর্যন্ত আমরা 400-500 যে আমাদের হেলথ ওয়ার্কার আক্রান্ত হয়েছেন এগুলো মোস্টলি কিন্তু দেখা যাচ্ছে এই ধরনের হসপিটালগুলোতে। এখন বিষয়টা কেন,
বিষয়টা আসলে আমি বিভিন্ন দিক থেকেই আমাকে চিন্তা করতে হবে বিষয়টা কেন। নাম্বার ওয়ান হতে পারে আমরা আসলে যেই হসপিটালগুলোতে কাজ করি, আমরা যে ডিপার্টমেন্ট, ধরুন গাইনিতে কাজ করছি আমরা বা সার্জারিতে কাজ করছি বা সাইকিয়াট্রিতে কাজ করছি, পেডিয়াট্রিক্স, ওখানে রোগী থাকতে পারে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের ডক্টর যারা আছে, এখন যেহেতু সোশ্যাল ট্রান্সমিশন হচ্ছে ডিজিজটা, কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে, অলরেডি গিয়েছে, সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো রোগী দেখার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত যত্নবান এবং সিরিয়াস হতে হবে যে এই রোগীতে এখানেও কোভিড থাকতে পারে। সেই জন্য এনি যে কোনো রোগী দেখার ক্ষেত্রে আমাদের চিকিৎসক, নার্স বা হেলথ ওয়ার্কার যারা আছেন, এরা কিন্তু পিপিইটা গুরুত্ব সহকারে পড়তে হবে, এবং ওই পিপিই কিন্তু স্বাস্থ্যসম্মত এবং মানসম্মত হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেটা শুধু সরকারি হাসপাতাল না, বেসরকারি হাসপাতাল সর্বত্রই যেখানে রোগী দেখা হচ্ছে, ইভেন একজন ডক্টর যদি চেম্বারও রোগী দেখে, হি শুড হ্যাভ পিপি, কমপ্লিট পিপি, সেই যে ডিসিপ্লিনের হোক, আমি ধরলাম সে সার্জারির ডাক্তার, তাকেও কিন্তু কমপ্লিট পিপি পরে বসা উচিত। তাহলে কী হবে, তাহলে আমাদের যে কোনো মিস হবে না। আমাদের অনেক সময় রোগীরা কিন্তু হাইড করে থাকে, বিভিন্ন কারণে হাইড করে, আপনি জানেন রোগীরা হাইড করার অনেকগুলো সঙ্গত কারণও আছে, বা দেখতেছি তার একটা রোগী, করোনা রোগী যদি মারা যায় তার তো লাশ দাফন করার ক্ষেত্রে একটা ভীষণ জটিলতা সৃষ্টি হয়, বা একটা সংক্রমণের ভয় ভীতি সমাজে আছে, কিছুটা কুসংস্কারও আছে বিদ্যমান। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো খুব গুরুত্ব সহকারে নিতে হবে যে আসলে রোগী হাইডও করতে পারে, সেই জন্য আমাকে ধরে নিতে হবে এখানে কোভিড থাকতে পারে। আর এই এটার চেয়েও বেশি ভালো হতো যদি আমরা প্রতিটা রুগীকে যদি টেস্ট করে ফেলতে পারতাম, যে রুগীগুলো হসপিটালে আসে যে কারণে আসুক না কেন, আমি তার পিসিআর করে ফেলবো, পিসিআর করে ফেললে আমি সে পজিটিভ না নেগেটিভ পেয়ে গেলাম, তারপর আমি একটু ঝুঁকিমুক্ত হয়ে কাজ করলাম। এখন আমাকে এই পিপিএ পড়াটা কিন্তু অভ্যাসেরও ব্যাপার আছে। আপনি দেখেন আমরা যখন পড়ি ঘামায় যাচ্ছি, আমাদের দেশে তো সব জায়গায় এসি নাই, আবার মুখের মধ্যে দাগ হয়ে যাচ্ছে, ইত্যাদি একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। এগুলোকে প্রবলেম মনে না করে পিপিএটা ভালোভাবে পড়ার যে ডনিং অ্যান্ড ডপিং দুটো জিনিস আছে, পিপিএ পড়ার নিয়মটা জানতে হবে, খোলার নিয়মটা একইভাবে জানতে হবে যাতে কন্টামিনেশন না হয়, এবং আনইন্টারাপ্টেড সাপ্লাই থাকতে হবে, মানে অবিরাম আমরা পিপিএ পাইতে হবে, একটা দিয়ে তিন দিন, চার দিন, পাঁচ দিন পরবো না, পাইতে হবে। কিন্তু এই বিষয়টা ফার্স্ট ওয়ার্ল্ডও কিন্তু প্রবলেম, সেখানেও কিন্তু তারা এখন রিউজ করার জন্য বলছে, কারণ এত বেশি রুগী, এত বেশি সুপার স্প্রেডার পেশেন্ট আসছে, তারা হিমশিম খেয়ে যাচ্ছে, তারাও কিন্তু একটা পিপিএ আমরা বলি যে আট ঘন্টার পরে আর ইউজ করার কথা না, কিন্তু ওরা কিন্তু এখন এটা এক সপ্তাহ, দু সপ্তাহ ব্যবহারের কথা বলে দিচ্ছে। সেই জন্য পিপিএটা সরবরাহটা আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছেন, এবং এই মুহূর্তে বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু আছে, আমার প্রতিষ্ঠানে আমি বলবো যে পর্যাপ্ত আছে, আমি সমস্ত ডক্টর সিস্টার সবাইকে দিয়ে যাচ্ছি, হেলথ ওয়ার্কারকেও দিয়ে যাচ্ছি, এবং আমার হসপিটালে এখন পর্যন্ত আমার এই চিকিৎসা কর্মকাণ্ডে এখনও কেউ আক্রান্ত হয় নাই। আমার একজন চিকিৎসক হয়েছেন ভিন্ন জায়গায় এবং উনি ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন, এবং সেই ক্ষেত্রেও আমি ওই পয়েন্টগুলোকে গুরুত্ব দিচ্ছি যে যে কোনো জায়গায় রোগী দেখতে গেলে আমাকে অবশ্যই পিপিএ পরে আমার এটা অভ্যাসে পরিণত করতে হবে, সো লং দিস প্যান্ডেমিসিটি ইজ এক্সিস্টিং, যতক্ষণ পর্যন্ত এই করোনা ভাইরাসের এই মহামারী আমাদের দেশে আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিটা ডক্টর, নার্স, হেলথ ওয়ার্কার প্রত্যেকে যে কোনো রোগী দেখুক না কেন দেখুক, তাকে অবশ্যই এগুলো পড়া উচিত, তাহলে কেবল আমার মনে হয় এই সংখ্যা এভাবে বৃদ্ধি হওয়ার কথা না। ডাক্তার মোহাম্মদ শাহিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ দর্শক। পুরো পৃথিবী এক অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছে, আমরাও করছি, তাই মনে রাখবেন হাত পরিষ্কার না করে চোখ, নাক এবং মুখে কোনোভাবেই স্পর্শ করবেন না। এর জন্য বারবার হাত ধোয়ার অভ্যাস করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, নিজের সচেতন হওয়াটাই এখন সবচেয়ে বেশি জরুরি। সঠিক পদক্ষেপেই করোনার মহামারী থেকে রক্ষা করতে পারে আপনাকে এবং এই দেশকে। করোনা ভাইরাস সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়, প্রযোজক কোভিড-19 করোনায় করণীয়, এনটিভি বিএসইসি ভবন, সপ্তমতলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণবাজার, ঢাকা 1215। আমাদের ইমেইলও করতে পারেন covid19@ntvbt.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন, www.ntvbt.com এই অ্যাড্রেসে। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন।